হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ। তো দেখো বন্ধুরা, আমি প্রায় দেড় মাস হয়ে গেল, ঠিক আছে, দেড় মাস পরে আমি আবার শুরু করে দিয়েছি সেই স্নানের ভিডিও। ওকে, আর আমার যে ভিডিও, ভ্লগ ভিডিও যে বানাচ্ছি, ওই ভিডিওগুলো তোমরা দেখছো না কেন বলো তো? তো বন্ধুরা, জানো তো কোনো কিছু প্রবলেম নিশ্চয় হয়েছে, ওই জন্য আমি স্নানের ভিডিও দিচ্ছি না। তোমরা তো সেটা বুঝছো না যে স্নানের ভিডিও দিচ্ছ না কেন, ঠিক আছে, সব কিছু বুঝতে হয়, জানো তো। আমি যে একটা ভীষণ প্রবলেমের মধ্যে পড়েছি, তো সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না, জানো। আমার খুবই টেনশান, আমি যে কী করবো, কোথায় যাব, আমি কিছুই ভেবে পাচ্ছি না, জানো তো। কিন্তু তোমাদের সঙ্গে এটা আমার শেয়ার করাটা উচিত না, তবুও আমি শেয়ার করছি, কিন্তু আমাকে তোমাদের কাছে শেয়ার করতে তোমরা বাধ্য করেছো। হ্যাঁ, তাই আসলাম, তার জন্য আমি স্নান করার ভিডিও দিই না, বুঝতে পেরেছো? তো ভাবলাম কি যে ধরো রান্না করছিলাম, তো চলে আসলাম, স্নানটা রাতে, তো ধরো রাতে স্নানটা সেরে নিই, তো ভাবলাম যে তাই না যায় দেখি, তো দেড় মাস পরে আবার যাই একটু স্নানের ভিডিও দিতে, কেমন কি হবে আমি সেটাও জানো না, কি ভুলে গিয়েছি না গিয়েছি ধরো সেটাও কি জানে না। আর বন্ধুরা, জানো তো একটা বড় কথা হচ্ছে এই যে পরের হিংসা, হ্যাঁ, যে কোনো মানুষ দেখ, আর আমার উপরে কতজন হিংসে করবো, হ্যাঁ, যে তুমি স্নানের ভিডিও দেয় কেন, তুমি এরকম ভিডিও দেয় কেন, আরে আমি ভিডিও দিলাম তো তোমাদের কী হলো, তোমাদের কী অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি তো আর তোমাদের বাড়িতে গিয়ে ভিডিও দিচ্ছি না, না তোমাদের মোবাইল নিয়েও ভিডিও দিচ্ছে না, না তোমাদেরও বলছি না যে আমার মোবাইলটা ধরে দাও আমি ভিডিও বানাবো, সেটাও বলছি না। তাহলে তোমাদের এত জ্বলন হচ্ছে কেন বলো তো? সে আমার ভিডিও করছি আমার মোবাইল থেকে, আমি আপলোড করছি ইউটিউবতে, তা তোমাদের এত কিসের অসুবিধা হচ্ছে সেটা আমাকে তোমরা বললে বোঝাতে পারবে? বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলি, কোনো আত্মীয়দের কথা তোমরা শুনবে না, ঠিক আছে? আর আত্মীয়দের কথা শুনলে যে শুনবে সেই মরবে, হ্যাঁ, যে শুনবে সেই মরবে। আজ আমার আজ কী অবস্থা দা জানো, আজ আমার কী অবস্থা, সবারই কথা শুনে শুনে, সবারই কথায় কান করে করে আজ আমার কী অবস্থা তাহলে ভাবো। ওদেরকে সাবান মাখা হয়ে গেল, এবার উঠে দাঁড়ালাম। তো আমি ভাবলাম কি জানো, যে তোমরা তো আমাকে খেতে দিচ্ছ না, তোমরাকে তো আমাকে একটা পয়সা দিয়ে তোমরা আমাকে সাহায্য করবে না, তাহলে আমি তোমাদের কথা কেন শুনবো? হ্যাঁ, আর তোমাদের কথা শোনাতে আমার কী কাজ? হ্যাঁ, আমি তো অন্য কিছু করছি না, অন্য কিছু খারাপ জিনিস করছি না, কোনো খারাপ জিনিস কিছু দেখাচ্ছি না, আমি তো শুধু ঘরের ব্লগ ভিডিও করি আর স্নান ভিডিও করি, তাতে তোমাদের কিসের অসুবিধা? তোমাদের তো কিছু অসুবিধা করার দরকার নেই। আরে তোমরা যা করো, আমি তো তোমাদের কিছু বলতে চাই না, কিন্তু আমি যা করি তুমি আমাকে কেন বলতে আসো তোমরা? এটা তো তোমাদের বলা ঠিক না। তোমরা খুলোগা, তোমরা মোবাইল কিনোগা, ইউটিউব চ্যানেল খুলোগা, ফেসবুক খুলোগা, ইনস্টাগ্রাম খুলোগা, তোমাদের কেউ কিচ্ছু বলবে না, আমি তো তোমাদের কিছু বলতে যাই না। হ্যাঁ, তোমরা কী খাও না খাও, কী স্নান করো, কী কোথায় যাও, বাজারে যাও, হাটে যাও, ঘাটে যাও, আমি তো তোমাদের কিছু বললে না, তাহলে কাজেই তোমাকে আমাকে তোমাদের বলা কোনো উচিত না, না তোমাদের কথা আমি শুনবো না কি? হ্যাঁ হ্যাঁ, তোমাদের কথা আমি শুনতে পারি, আমি যেটা চাবো তোমরা আমাকে দিতে পারবে সেই জিনিসটা, তাহলে আমি তোমাদের কথা শুনবো বলো, দিতে পারবে না? আমার দায়িত্ব তোমরা নেবে, যদি বললো হ্যাঁ আমার দায়িত্ব তোমরা নেবো আমি, তাহলে আমি তোমার কথা, তোমাদের কথা শুনবো, তোমার না সরি তোমাদের, ঠিক আছে, বলো আমার দায়িত্ব তোমরা নিতে পারবে, আমার খাওয়া দাওয়া, আমার পোশাক, আমার হাত খরচ, ঠিক আছে, এগুলো তোমরা সব দিতে পারবে আমাকে, তাহলে তুমি আমাকে দিও, ওকে, তাহলে আমি তোমাদের কথা শুনবো। আর একটা কথা কি বলো তো, আমি যাতে খারাপ থাকি, আমি যাতে ভিডিও না বানাই, এটাই ওদের ভালো হয়, জানো তো, ওরা হাতে তালে দিয়ে নাচবে, হেল্প করার মতন তখন কাউকে পাবে না, ওই যে পরের কথা শুনে না, হেল্প করার মতন কাউকে তখন একটা মানুষ খুঁজে তখন পাবে না, তোমার বিপদের সময় তোমার পাশে কেউ দাঁড়াবে না এসে, বুঝলে তো, তখন কেউ দাঁড়াবে না, হাতে তালে দেবে, সময়ে কেউ আসবে না, সময়ে সবাই আসবে, জানো তো, অসময়ে কেউ এসে পাশে দাঁড়াবে না। আর ওই জন্য আমি ভিডিও বানাচ্ছি, আর ওদের দেখে হিংসা হচ্ছে, ওদের গা জ্বলে পড়ছে, তোমাদের গা জ্বলে পড়ে হবে, তুমি তো বলছি তো, তোমরা যাও গিয়ে করো গা ভিডিও, কোনো অসুবিধা নেই, আমি তো তোমাদের কোনো সময় মানা করবো না, তোমাদের কোনো সময় হাত তালি দেবো না, তোমাদের পাশে বসে কোনো সময় ফরম কাটবো না, যে এই উই এই এই এরকম কিছুই করো, কোনো দিন করবো না, তোমরা যদি পারো তো যাও। তো বন্ধুরা, অনেকদিন পর আসলাম, তোমার স্নানের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, ওকে, হ্যাঁ,
আর তোমরা আমার পাশে থেকো, ও আমার আত্মীয়রা যেরকম করে কি বলে তোমরা আমাকে ছেড়ে যেও না, ওকে? আর তোমরা পাশে না থাকলে আমি কোনো দিনই বাঁচবো না। তোমাদের ভালোবাসা ও তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এইটুকুতে এগিয়ে এসেছি, ঠিক আছে? আর তোমরা যদি আমার পাশে থাকো, আমি জানি, আমার বিশ্বাস তোমাদের উপর, আমি ভরসা রেখে আমি এগোতে চাই, সামনের দিনে এগোতে চাই শুধু তোমাদের উপর ভরসা রেখে, ঠিক আছে? তোমরা আমার ভগবান, তোমরা আমার সব, ঠিক আছে? তোমরা আমার পাশে থাকবে আর আমাকে এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করবে, ঠিক আছে? তাহলে আমার কোনো কিছু, আমার কোনো আত্মীয়দের দরকার নেই, ঠিক আছে? আমার শুধু তোমরা থাকলে আমার হয়ে যাবে বন্ধুরা, শুধু তোমরা আমার পাশে থেকো, ওকে? ওই জন্য আমি আর স্নানের ভিডিও দিই না, দেখে তো তো অনেক দিন, তো ওই জন্য আসলাম। বন্ধুরা বাই, সবাই ভালো থেকো, ওকে? গুড নাইট।